খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ অনেকের অনেক রকম ইচ্ছা থাকে। ও শেষ বয়সে একদম তানপুরার সাথে সমাজের জন্য কাজ করব যা ইচ্ছা। সারা জীবন খারাপ ভালো কাটিয়ে নিলেও জীবনের শেষ বয়সটা আমরা সবাই চাই যে ভালোভাবে কাটাবো, প্রিয় মানুষের সঙ্গে কাটাবো। নমস্কার, আমি পূজা আর আপনারা দেখছেন জিও বাংলা, অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই মিনু শাড়ি। আজকে শহরবাসীর কাছে আমার এটাই প্রশ্ন, জীবনের শেষ বয়সটা তারা কেমনভাবে কাটাতে পছন্দ করবেন? চলুন জেনে নেওয়া যাক তাদের মতামত। সমৃদ্ধা ঘোষ। বাহ, নামটা কিন্তু বেশ মিষ্টি। আচ্ছা, তুমি কি করো? আমি স্টুডেন্ট ইংলিশ অনার্সের। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তো তোমার কি মনে হয় জীবনের শেষ বয়সটা তুমি কেমনভাবে কাটাতে পছন্দ করবে? খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ অনেকের অনেক রকম ইচ্ছা থাকে, কিন্তু আমারটা একেবারে ক্লিশে। আমি শেষ বয়সে আমি টিচার হতে চাই একজন। তো কলকাতা থেকে অনেক দূরে কোথাও একটা কোনো পাহাড়ি এলাকায় একটা ঘর কিনবো, একটা ঘর কিনে সেখানকার পাহাড়ি বাচ্চাদেরকে বা যারা অ্যাফোর্ড করতে পারে না পড়াশোনা নর্মাল ওখানকার স্কুলের, তাদেরকে নিয়ে পড়িয়ে যত সম্ভব যেটুকু লাগে সেটুকু পড়িয়ে, একা একটা কুকুর থাকবে, আমি থাকবো আমার ঘরে, হয়তো একটা বন্ধু থাকবে, ওদেরকে পড়িয়ে কাটাতে চাই ভীষণভাবে একাকিত্বে ভীষণ শান্ত এলাকায়, এর থেকে অনেক দূরে। আমি হ্যাঁ, আবার ভীষণ কঠিন প্রশ্ন, কারণ কি বিভিন্ন রকমের লোকের বিভিন্ন ইচ্ছে থাকে। আমার ইচ্ছে আমি একটা মিউজিশিয়ান হতে চাই এবং গান শিখি এবং গান করি। তো শেষ বয়সে একদম তানপুরার সাথে বেসিক্যালি রেয়াজ করে একদম নিজের মতো একাকিত্বে দিন কাটাতে চাই। অন্বেষা পাল। আচ্ছা, তুমি কি করো? কলেজে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে পড়ছে। আচ্ছা, তো তোমার কি মনে হয় জীবনের শেষ বয়সটা কেমনভাবে কাটানো উচিত? আমার তো মানে আমার নিজের আর কি পাহাড় খুব পছন্দ, তো এখন বেড়াতে যাওয়া হয় মানে ওরম্ভাবে তো থাকা হয় না, মানে নির্দিষ্ট সময়ের জন্যই থাকি বেড়াতে গেলেও, তো আমার খুবই ইচ্ছে মানে পাহাড়ে থাকার। আর যদি শেষ বয়সে সেরকম কোনো সুযোগ অবসর পাই তো পাহাড়ে থাকার খুব ইচ্ছে। আর আরেকটাও ইচ্ছা, যদি ওটা না হয় মানে পুরনো বন্ধুদের সাথে মানে যোগাযোগ রাখা, আড্ডা মারা, এরমভাবে। পাহাড়টা বেসিক্যালি পছন্দ। আমারও কিন্তু পাহাড়টাই বেশ পছন্দ। আচ্ছা, তোমার নাম? মৃত্তিকা। মৃত্তিকা, আচ্ছা তুমি কি করো? আমি আশুতোষ কলেজে পড়ি, বিএসসি অনার্স। কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তো তুমি তোমার জীবনের শেষ বয়সটা কেমনভাবে কাটাতে পছন্দ করবে? আমি সেরকম কিছু এখনো ডিসাইড করিনি, বাট যাই করি কিছু না কিছুর মধ্যে থাকবো, কিছু কোনো অ্যাক্টিভিটি। আমি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ছি, তো মেবি এনভায়রনমেন্টালিস্ট হয়ে যাবো, সমাজের জন্য কাজ করবো যা ইচ্ছা। শুনলাম শহরবাসীর মতামত, তারা কিন্তু বেশিরভাগ জনই পছন্দ করে জীবনের শেষ বয়সটা পাহাড়ে কাটানোর জন্য, একা নির্জন। আপনার ওপিনিয়ন কি জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম দেরি করবেন না। অ্যান্ড দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই মিনু শাড়ি। ক্যামেরায় সুচেতার সঙ্গে আমি পূজা, দেখতে থাকুন জিও বাংলা।